जय नीताई आनंद आलय चैनले सबाई के सादर आमंत्रण आशा करी आपनारा सबाई भालो आछेन। आज आमी आबार एकटा नतून रेसिपी निये चले एसेछी पुई शाक डाल बड़ा। तार आगे आमार चैनले जारा नतून तारा आमार चैनलटाके सबस्क्राइब करबेन एवं पाशे थाका बेल आइकनटाके प्रेस करबेन जाते आमार नित्य नतून रेसिपी नोटिफिकेशन सबार आगे आपनादेर काछे पौंछे जाय। আজকের আমি যে পুঁই শাক ডালের যে একটা রেসিপি শেয়ার করব সেটার জন্য আমি আলু ডুমুকে কেটে নিয়েছি, পুঁই শাক কেটে নিয়েছি, একটা পটল দিয়েছি, সবগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মশলার জন্য শুকনো লঙ্কা, টমেটো আর পোস্ত আর সর্ষে একসঙ্গে পেস্ট করে নেব। মেইন হচ্ছে আমার ডাল, ডালটা হচ্ছে খেসারির ডাল, বাড়ি থেকে পাঠিয়েছিল মা, আমার খুব প্রিয়। এটা কাঁচা লঙ্কার এক টুকরো আদা দিয়ে এটাকে পেস্ট করে নেব, দিয়ে বড়া করে ঝোল করবো। আপনারা তো অনেক ধোকা খেয়েছেন তাই আমি আর ধোকা দেব না, আমি একদম সিম্পল খাওয়াবো পুঁই শাক দিয়ে ডালের বড়ার ঝোল। তো এটা ধোকা নয়, এটা ঝোল, খুব প্রিয়। একবার বানিয়ে আপনারা খাবেন, খুব সুন্দর লাগবে, আমার তো খুব প্রিয়, তাই আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি। এটা নিরামিষ খাওয়ার, নিরামিষ যেদিনকার সোমবার মঙ্গলবার শনিবার করেন ওই দিন বানাবেন, খুব সুন্দর লাগবে খেতে। চলো এগুলো সব পেস্ট করে ফিরে আসছি। এই দেখো বন্ধু, আমি সব পিষে নিয়ে চলে এসেছি। এই যে পেস্টটা বলেছিলাম পোস্তর সব পেস্ট, ওইটা করেছি। এদিন আমার ডালের পেস্ট করে নিয়েছি, এইবারে এইটাই লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ওটাকে ভেজে তারপরে ফিরে আসতেছি। তেল গরম হয়ে গেছে, আমি এবারে ডালের বড়াগুলো সব ভেজে নেব একে একে করে। কড়াই দিয়ে দিলাম, তেল আমার গরম হয়ে গেছে, এগুলো হালকা সিম করে করে ভাজতে হবে, তেলে মুচমুচে হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো, আমি একে একে সব ডালগুলো ভেজে নিচ্ছি। দেখো বন্ধু, আমার ডালের বড়া একদম ভাজা হয়ে গেছে, আমি এবারে একে একে করে প্লেটে তুলে নেব। অল্প তেল দিয়ে দিলাম, এরপরে আমি মশলাগুলো অ্যাড করব। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, এটা ভাজা হবে হালকা। আমি আলাদাভাবে আর এইগুলো ভাজলাম না, সবজিগুলো একসঙ্গে সব একে একে সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে আলু দিয়ে দেবো, পটল দিয়ে দিলাম, একটা যে পটল আমার জন্য দিয়েছিলাম, দিয়ে নাড়াচাড়া করব। একসাথে পুঁই শাকটা দিয়ে দিলাম, এবার পুঁই শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এই রান্নাতে বেশি কিছু মশলা পড়বে না, একদম সিম্পলভাবে ঝোলটা হবে, তো দেখতে থাকো। এইটা একটু ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছো আমার ভাজা হয়ে গেছে, লালও হয়ে গেছে, এই আলুগুলো দেখো লাল হয়ে গেছে। আমি এবারে অল্প এতে হলুদ অ্যাড করব, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আপনারা যে যেমন ঝাল খান তেমন দেবেন, আমরা একটু ঝাল খেতে ভালোবাসি। স্বাদ অনুসার লবণ দিলাম, স্বাদ অনুসার চিনি দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করার পরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা আমি আবার ঢেলে দিব। মশলা দেওয়ার পরে ভালো করে কষাতে হবে যাতে পেস্টটা কাঁচা গন্ধটা চলে যায়। আমার ভালোভাবে সবজি কষানো হয়ে গেছে, এবারে আমি জলটা দিয়ে দেবো এতে, এটা একটু ঝোল ঝোল হবে। এরপরে আমি একে কভার কভার করে আমি 15 মিনিটের মতন এটা গ্যাস মিডিয়াম করে রেখে দেবো। দেখো আমার ফুটা শুরু হয়ে গেছে, তারপরে আমি 10-15 মিনিট পরে আমি ফিরে আসছি বন্ধুরা। দেখো বন্ধু, এবার আমি 10-15 মিনিট পরে ফিরে এসে এবার ঢাকনটা খুলবো। দেখো আমার হয়ে গেছে, আমি এবারে উপরে বড়াগুলো দিয়ে দিচ্ছি। হয়ে গেছে রেডি বড়া দিয়ে পুঁই শাকের তরকারি। উপর থেকে আমি একটু জিরা পাউডার গুঁড়িয়ে রেখেছিলাম, জিরে শুকনো লঙ্কা, ওইটা একটু অ্যাড করছি। আমি কভার দিয়ে বন্ধ করে দিচ্ছি, এরপরে বন্ধুরা দেখতে থাকো আমি তরকারিটা ঢেলে নেব। এটা খুব সুন্দর খেতে, প্লিজ একবার বানিয়ে আপনারা খাবেন এবং আমায় কমেন্ট করে জানাবেন কেমন হলো তরকারিটা। তো আজকের মতন ভিডিওটা এইখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
এবং প্রচুর প্রচুর ভালোবাসা দেবেন আমায়। টাটা, বাই বাই, জয় নিতাই।